হ্যালো আলাইকুম আপনারা অনেকেই কমেন্টস করছেন যে ভাই একটি অটো চার্জ দিব বা আমি একটি প্রেসার কুকার চালাবো বা একটি মোটর চালাবো তো সেই ক্ষেত্রে আমি কত এম্পিয়ার সার্কিট ব্রেকারটি লাগাবো আপনার যদি সেই জিনিসটি লোড দেন তো সেই লোড দিলেই কিন্তু আপনি ওই বিষয়টা দেখতে পারবেন বা ক্ল্যাম মিটারে আপনি দেখতে পারবেন এখন আপনার কাছে ক্ল্যাম মিটার নাই তাহলে আপনি কিভাবে শনাক্ত করবেন আপনি চলে যাবেন আপনার মিটারে আপনার ঘরের যে লুট রয়েছে সেই লুটগুলো অফ করে দিবেন অফ করে দিয়ে আপনি যেটার মধ্যে সার্কিট ব্রেকার লাগাতে চাচ্ছেন সেই জিনিসটার মজে আপনি লোড দিবেন লোড দেওয়ার পরে এখানে এই যে মিটারটা আছে এখানে মিটারটা দেখে আপনি লোডটা বুঝতে পারবেন তো আমরা দেখতে পারছি এখানে কোথায় এম্পিয়ার বাসে এই যে থেকে এম্পিয়ার ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার আবার দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার উঠতেছে তা আপনার এখানে আউট দুয়ার দুশো আট আরো তো এই মিটার রেঞ্জ যেটা উঠতেছে দেখতে পাচ্ছেন এই যে ওয়ান এম্পিয়ার এতে এম্পিয়ার হয় এখন আমার ঘরে যদি আমি সবগুলি লোড অফ করে দিই তাহলে লোড করে অফ করে এম্পিয়ার জিরো জিরো হয়ে যাবে তো আমরা দেখি আসলে এম্পিয়ার অফ করে দিয়ে সবগুলি লাইট ফ্যান বন্ধ করে দিলে পরে এটা জিরো জিরো হয়ে যাবে এতে উঠবে জিরো জিরো হয়ে গেলে পরে আমি যে জিনিসটা চালাবো প্রেসার কুকার বা দিতে আমি কত এমপি সার্কিট ব্রেকার লাগাবো এখন মনে করেন এই যদি এইখানে যে সার্কিট ব্রেকারটা প্রয়োজন এইখানে যে লোডটা উঠতেছে আমরা দেখি এই লোডটা যেটা উঠতেছে এইখানে সার্কিট ব্রেকার সিক্স এমপি দিলেই হয়ে যাবে ঠিক আছে আবার উডুক একটু এই ওয়ান পয়েন্ট সিক্স বা ফাইভ সিক্স সেভেন এরকম এখানে যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ তো এখানে সিক্স এম বিএস সার্কিট বেকার দিলেই হয়ে যাবে আমরা যদি ঘরের লোড ফ্রেন লাইট ফ্রেন বন্ধ করে দিই দেখবেন এখানে জিরো জিরো এম হয়ে দেবো আমাদের ঘরের লাইট গুলো বন্ধ করার আগে সোলার সিস্টেম চালু করে দিয়েছি এই যে সোলার সিস্টেম চলতেছে এখন আমাদের লাইটগুলো অফ করে দিব এটাকে অফ করছি যা আছে সব অফ করে দিই দেখি আমাদের এমফায়ার এখন আমাদের সোলার তারা চলতেছে আর কি অফ করে দিছি এদিকেও এটা অফ আছে ও পাশে এগুলো অফ করে দিই সোলার দিয়ে দিছি হ্যাঁ এখন আমাদের এমফায়ারটা দেখবো যে এখন এমফায়ার খরচ হয় কিনা এখন বন্ধুরা এই যে পাশে মটর আছে এই মটরের সুইচটা দিলে এই মোটরটাকে শনাক্ত করতে পারবো এটা ওয়ান পয়েন্ট এই মোটরটা হচ্ছে পয়েন্ট পঁচাত্তর এমপিয়ার তো এই মোটরটা যদি সারি তাইলে আমরা বুঝতে পারবো যে কত এমপিয়ার নেয় তো আমরা চাই এখন দেখবেন আমাদের এমপিয়ার জিরো জিরো হয়ে যাবে যেহেতু আমাদের লোড বন্ধ করেছে এই যে এমপিয়ার জিরো জিরো কোনো লোড নেই ঠিক আছে এখন আমার মোটরটায় কত এমপিয়ার নেই আমি যদি মোটরটা চালাই তাইলে আমরা বুঝতে পারবো

আমাদের ক্লাব মিটার না থাকলে আমরা কিভাবে লোডটা ধরবো দেখেন এম্পায়ার উঠব এম্পায়ারটা আসবে কিছুক্ষণের ভিতরে এই যে ফোর পয়েন্ট ফাইভ এম্পিয়ার সাড়ে চার এম্পায়ার ঠিক আছে আমার মোটরটা এই মুহূর্তে সাড়ে চার এম এর কারেন্ট টামাইতেছে আমরা আমাদের মোটরটা অফ করে দিই তাইলে আমাদের সাড়ে চার এমপি এর পয়েন্ট পঁয়স্তর এমপি মোটরের জন্য সিক্স এমপি এর সার্কিট ব্যাগটা লাইলি হয় এটা অফ করে দিলাম তো ধন্যবাদ আপনারা ওইভাবে চেক করে লাগিয়ে দিবেন